সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন সদস্যের দাফন সম্পন্ন হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার দাউদখালী গ্রামে তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ স্বজন ও গ্রামবাসী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি স্ত্রী মুক্তাকে পিরোজপুরের মঠবাড়িয়ার গ্রামের বাড়িতে রেখে আসার পরিকল্পনা ছিল গার্মেন্টস কর্মী বেলাল হোসেনের ঝক্কি এড়াতে চার বছরের কন্যা মাইশাকে নিয়ে যাত্রা করেন ঈদের দিন তবে বৃহস্পতিবার রাজধানী সদরঘাটে পন্টুনে বাঁধা লঞ্চের রশি ছিঁড়ে গেলে তার আঘাতে প্রাণ যায় তিনজনেরই শুক্রবার ভোরে তাদের মরদেহ পৌঁছানোর পর দাউদখালী গ্রামে নেমে আসে শোকের ছায়া সকালে মাইশা ও মুক্তাকে তার বাবার বাড়িতে ও বেলালকে তার নানা বাড়িতে দাফন করা হয় মর্মান্তিকে মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সজন ও স্থানীয়রা নিজে দিন রওনা করছে বাপ দেখার জন্য আর তারাও তাকাই রয়েছে আমার নাজি আসছে এক ফ্যামিলিতে তিনটা লোক মারা গেছে এই সোনার পর থেকে একটা শোকের ছায়া নেমে আসছে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসী তাদের এই অসচেতনতার কারণে